শামসুল আলম বিচ্ছু আমি তো অনেক আগে থেকে তাকে জানতাম, রেজদিনবাজ যখন সিগারেট ব্ল্যাক করতো, সারেরি এই করতো, তার অনেক ইতিহাস, আদম ব্যাপারি করতো, জায়গার দালালি করতো সে। আমি আশ্চর্য হয়ে গেলাম একবার যখন আমি মামুন মামুন রশিদ মামুন এমএস কলেজের ভিপি ছিল, তার অফিসে গেলাম, দেখলাম বিচ্ছু তার চেয়ারে বসা। তাই আমি বললাম, কিরে বিচ্ছিয়া, তুই কবে থেকে? তো মামুন আমার বললো, বিচ্ছু তো আমাদের শমসু ভাই আওয়ামী লীগে জয়েন করেছে। আমি তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন বিচ্ছু আমাকে বাইরে নিয়ে গিয়া তার একটা গাড়ি দেখালো, বলতেছে আমার এই গাড়িটা আমার, একটা পাইজারো জিপ। আচ্ছা যাক, সেটা অনেকদিন আগের কথা, প্রায় 30 বছর আগে, 20-22 বছর আগের কথা। এর মধ্যে সে যেসব কাজগুলা শুরু করলো, আপনারা সবাই চিনেন জামাল উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। উনি এই করোনার ক্রান্তিকালে গরিব দুঃখীদের জন্য উনি আইসোলেশন সেন্টার করার চেষ্টা করছিলেন পটিয়াতে। বিচ্ছু সেখানে বাধা দিল, করতে পারল না। 21-এর পদকপাত্র হায়দারি ভাই, করোনায় আক্রান্ত মানুষকে খাওয়ার জন্য, নিরন্ন মানুষকে খাদ্য বিতরণের জন্য উনি চেষ্টা করলেন, বিচ্ছু সেখানে বাধা দিল। শেষমেশ সে কি করল, তার ভ্রাতৃত্ব মিলে প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ থেকে করোনার ইঞ্জেকশন, করোনার ভ্যাকসিন যা আনছিলেন, ওখান থেকে সে চুরি করে বিক্রি করা শুরু করল। পরিশেষে 15ই আগস্ট, রক্তাক্ত ইতিহাস বাঙালির জন্য, সে 15ই আগস্টে পটিয়ার কোর্ট বিল্ডিং সংলগ্ন রাস্তার নামকরণ করল খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় অধ্যাপক নুরুল ইসলামের নামে। দেখুন, সে নাকি আওয়ামী লীগার, সে তো অনেকের কোলে দোল খেল, বিএনপির কোলে দোল খেল, আওয়ামী লীগের বিএনপির কোলে দোল খেল, জাতীয় পার্টির কোলে দোল খেল, তারপর সে এখন দোল খাচ্ছে আওয়ামী লীগের কোলে। সেরপর সে হুইপ হয়ে গেল, আশ্চর্য এক সিনেমার ব্ল্যাক কালার, ব্ল্যাক করতো যে সিনেমার টিকেট, সে আজকে বাংলাদেশের হুইপ, আশ্চর্য আমাদের কাছে। এই আর কি ভাই, তার সম্বন্ধে কি বলবো আর।